নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেটি হচ্ছে সকালে যে 7টি অভ্যাস আপনার সারাদিনের শক্তি যোগাবে। জেনে নেওয়া যাক, প্রতিটি নতুন দিন প্রত্যেকের জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসে। আপনাকে সেই সুযোগগুলি সঠিক ব্যবহার করতে হবে, তবে এটি কেবল তখনই সম্ভব যখন আপনি আপনার জীবনের সমস্ত বিষয়ের সঙ্গে মোকাবিলার জন্য এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবেন। আর লক্ষ্যে পৌঁছানোর সেরা উপায় হলো আপনার দিনটি সঠিকভাবে শুরু করা, কারণ দিনের শুরু অর্থাৎ সকালকে সারাদিনের সবচেয়ে শক্তিশালী অংশ হিসেবে বিবেচনা করা হয়। দিন শুরুর প্রথম 2 ঘন্টা আপনি কীভাবে ব্যয় করবেন তার উপরেই আপনার সারাদিনের ভালো থাকাটা নির্ভর করে। এইটি আপনাকে মনোনিবেশিত, উদ্যমী এবং সময় মতো কাজ শেষ করার দিকে সক্রিয় রাখে। তাই আপনি যদি সকালটি খুব ভালোভাবে শুরু করেন তবে আপনার গোটা দিনটি ভালো কাটবে। সকালে কিছু ছোট ছোট অভ্যাস আপনার দিনটিকে শক্তিশালী করে তুলতে পারে। তাই এই আর্টিকেলে আমরা সকালের 7টি অভ্যাস সম্পর্কে বলবো, যেগুলি আপনার প্রতিদিনকার রুটিনের অন্তর্ভুক্ত করা উচিত। নম্বর 1, বিছানা গোছানো। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো কতটা জরুরি তা হয়তো অনেকেই জানে না, কিন্তু সকালে আপনার বিছানা গোছানো আপনাকে সারাদিন সংগঠিত রাখতে সহায়তা করবে। সকালে বিছানা গোছালে আপনার গোটা দিনটিও গোছানোই হবে। হয়তো এটি আপনার কাছে সাধারণ গৃহস্থালির কাজ মনে হতে পারে, কিন্তু এটির একটি মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। সকালে ঘুম থেকে উঠে আপনি আপনার বিছানা গোছানোর পর মানসিক তৃপ্তি পাবেন এবং আপনার মনে হবে আপনি দিনের প্রথম কাজটি শেষ করে ফেলেছেন। এইটি আপনার দিনটি সুন্দরভাবে শুরু করতে সহায়তা করবে। এছাড়াও এটি আপনার বাড়ি পরিষ্কারও রাখে। নম্বর 2, নিজেকে হাইড্রেট করুন। ছোটোবেলায় আমরা পাঠ্য বইতে পড়েছি জলই জীবন, আর আমাদের শরীর ভালো থাকার জন্য যথেষ্ট জলের প্রয়োজন। তাই সকালে খালি পেটে 1 গ্লাস জল পান করলে তা শরীর থেকে সব ধরনের টক্সিন বের করতে সাহায্য করবে। ঠান্ডা, গরম বা লেবু জল যে কোনোটাই হতে পারে, শুধু সকালে জল খেতে ভুলবেন না। নম্বর 3, শরীরচর্চা। শরীরচর্চা করা আপনার প্রতিদিনের সকালের আচারগুলির মধ্যে একটি অংশ হওয়া উচিত। যে ধরনের শরীরচর্চা করুন না কেন, সেটাই আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আপনার শরীরকে সুস্থ ও স্বাস্থ্যকর রাখার জন্য সকালে কিছুটা সময় বের করুন। বিজ্ঞান বলেছে সকালে যে কোনো ধরনের শারীরিক পরিশ্রম করলে শরীর থেকে সুখী হরমোন নিঃসৃত হয়, আর এতে গোটা দিনটি আপনার আনন্দে খুশিতেই কাটে। নম্বর 4, সারাদিনের তালিকা প্রস্তুত করুন। সকালবেলায় একটি তালিকা প্রস্তুত করুন সারাদিন কী কী করবেন তার জন্য। এর ফলে আপনি আপনার সময়কে আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ থাকবে না। এভাবে রুটিন তৈরি করলে আপনার কাজ অনেক সহজ হবে। নম্বর 5, ফোন দেখা বন্ধ করুন। এটা অস্বীকার করার উপায় নেই যে মোবাইল সত্যি আমাদের জীবনকে আরও সহজ করে তুলেছে এবং এটি ছাড়া চলার কথা আমাদের কল্পনাতেও আসে না। তবে এর অর্থ এই নয় যে আপনি সারাক্ষণ ফোনের পর্দায় তাকিয়ে থাকবেন। তাই সকালে ফোন দেখা বন্ধ করুন এবং সকালটা নিজেকে সময় দিন ও মন শান্ত রাখুন। কয়েক ঘন্টা ফোন থেকে দূরে থাকা এমন কিছু কঠিন কাজ নয়। নম্বর 6, নিজেকে রেডি করুন। সকালে অভ্যাসগুলির মধ্যে অন্যতম হলো সারা দিনের জন্য নিজেকে প্রস্তুত করা। সকালে আগে খবরের কাগজ পড়বেন, কাপড় ইস্ত্রি করবেন না স্নান করবেন, তা ঠিক করতে অনেকটা হিসমিস খেয়ে যায়। তাই কীভাবে নিজেকে তৈরি করবেন তার একটি রুটিন বানান, না হলে সমস্যায় পড়বেন। এটি কেবল সময় সাশ্রয় করবে না, পাশাপাশি আপনাকে সংগঠিতও রাখবে। নম্বর 7, ভালো করে ব্রেকফাস্ট করুন। আপনি খালি পেটে কখনো কোনো কাজ করতে পারবেন না,
তাছাড়া সকালে খালি পেটে থাকা উচিত নয়, তাই প্রতিদিন সকালে ভালো করে ব্রেকফাস্ট করতে ভুলবেন না। আপনি যা পছন্দ করেন তাই খান, কিন্তু অতিরিক্ত খেয়ে ফেলবেন না, এতে আপনার ঘুম পাবে এবং অলস বোধ হবে। ব্রেকফাস্ট আপনাকে কার্য সম্পাদন করার শক্তি দেয়। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।